হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন বাজে 11:20 আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। গতকালই বলেছি আমরা পুরী এসে পৌঁছেছি, তো আমরা উঠেছি হোটেল লা প্ল্যাটিনাম। তো এখানে আসার পর মানে সকাল থেকে শুরু করতে পারিনি, কেননা সকাল থেকে খুবই ঝামেলা, কেন ভোরবেলা এসে পৌঁছেছি, রুম পাইনি, অনেক এটা সেটা প্রবলেম হয়েছিল, তো সেই জন্যে ব্লগটা শুরু করতে দেরি হয়ে গেল। তো এটা আমি একটু রুম টুরটা দিয়ে দিই। এটা আমি হোটেলের ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। হোটেলটা এমনি খুব সুন্দর, কিন্তু পরিষেবাটা খুবই খারাপ। তো এটা একটা ডাইনিং কাম ডাইনিং রুম টাইপের, এটা এটা একটা ডাইনিং রুম। ওইখান দিয়ে এন্ট্রান্স, ওই যে দেখাচ্ছি এন্ট্রান্স, ওইটা তো এটা বেডরুম। বেডরুমটা খুব বড়, বেডরুমটা খুব বড়, দেখো বেডরুমটা ভীষণ বড়। ওখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে, এটা খাট, এটা একটা কাবার টাইপের। তো ফাইনালি খুব খোলামেলা রুমটা, নিয়ে কোনো অভিযোগ নেই, কিন্তু পরিষেবাটা খুব বাজে, এটাই হচ্ছে প্রবলেম, আর কিছুই না। তো এখন আমরা যাব স্নান করতে সমুদ্রে। ছেলের ভীষণ বায়না, লক করে দিয়ে দিলাম, ছেলের ভীষণ বায়না, স্নান করতে যেতেই হবে। আবার এখানে একটা সুইমিং পুল আছে, বলছে সুইমিং পুলে স্নান করবো না সমুদ্রে স্নান করবো। তো সব মিলিয়ে আমার ছেলে একদম বুঝতে পারছে না, বলছে সমুদ্রে স্নান করে এসে আবার সুইমিং পুলে স্নান করবো তবে ওর শান্তি। কিন্তু আমি বললাম যে না, যে কোনো একটাতে স্নান করতে হবে, ঠান্ডা লেগে যাবে। তো চলো বেশি আর কথা বলছি না, আমরা সরাসরি সমুদ্রে চলে যাই, কীভাবে আনন্দ করছি, এনজয় করছি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো চলে এসো আমার সাথে, দেখতে থাকো আমার ব্লগটা। তো আমি এখন লিফটে লিফটে করে নামছি। আমরা আছি কিছু ফ্যামিলিজন আছে পাঁচতলাতে, আর কিছু জন আছে, আমরা আছি তিনতলার রুমে আছি। তো দেখো সমুদ্রে ছেলে কীভাবে লাফালাফি করে, শুধুমাত্র ওই সামাল দেওয়ার জন্যই স্নান করতে যেতে হচ্ছে, নাহলে যেতে ইচ্ছাই করছে না, কেননা সারা রাত্রি জার্নি করে এসেছি, তারপরে এসে সঙ্গে সঙ্গে রুম পাইনি। তো দেখতে থাকো আমার ভিডিওটা। তো হোটেলের নিচে চলে এসেছি আমি, গ্রাউন্ড যেটা, সুন্দর হোটেলটা, মানে এত গার্ডেনিং করা আছে, এত সুন্দর, পুরো বড় বড় বিল্ডিং সব মিলে, দেখো সব মিলিয়ে বেশ 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 সুন্দর, বেশ ভালো লাগছে। বাট একটাই প্রবলেম, মেইন মার্কেট থেকে বড্ড দূরে, আর পুরীতে আসা মানে সবাইরই মোটামুটি টুকটাক কেনাকাটি, ঘোরাঘুরি সমস্ত থাকে। তো দেখতে থাকো আমার ব্লগটা, কন্টিনিউ করছি। তো আমরা সমুদ্রের ধারে চলে এসেছি। এই যে আমার ছেলে, ছেলে স্নান করছে, সবাই লাফালাফি করছি, আনন্দ হচ্ছে, কিন্তু সমুদ্রেতে আসা মানে আনন্দ করা। গান করছে, রিদ্ধি 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 চুপ করে গেল, এইখানটাতেই খাওয়া বেশি দূরে নয়। এই যে আমার ছেলে যে চলছে লাপালাপি লাপালাপি, তোর মা সরিয়ে নিচ্ছে না, এই মধ্যে মানে এইখানটা দাঁড়াও, এইখানটা দাঁড়াও, বড্ড বাড়িতে ইয়ে হচ্ছে। যাস না দিদি, বেশি দূরে যাস না, আসছে। আসছে আসছে, সবাই আসছে, এখনো সবাই এসে এসে পৌঁছায়নি। তো এখনকার মতো ব্লগটা এখানে শেষ করছি। সবাই যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করো। তো এখনকার মতো টাটা।